মানে টাকাগুলো গায়ে কামড়াচ্ছে নাকি? একেবারে নষ্ট করবার জন্য উঠে পড়ে লেগেছিস? কবে যে একটু বুঝতার হবে কে জানে। কইতেছিলাম যে এখন এই অনুষ্ঠানের কোনো দরকার নাই, সত্যি তো অতগুলি টাকা খরচ করার কি মানে? মানেটা আমি ভেবেছিলাম তুমি বুঝবে রঞ্জা, কারণ আমার ধারণা ছিল তুমি বুদ্ধিমতী। কিন্তু এখন মনে হচ্ছে যতটা বুদ্ধিমতী তোমায় ভাবি ততটা বুদ্ধিমতী তুমি নও। এসবের কিন্তু কোনো দরকার নেই। আছে, মানে যদি থাকে তাহলে সেটা আমাদের একটু বোঝা না প্লিজ। মানে অ্যাকচুয়ালি আমরা ঠিক বুঝতে পারছি না, মানে তুই কি বলতে চাইছিস, তোর কথার মানেটা কি? স্বাভাবিক, আগে যখন আমার বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল তখন যারা এসেছিলেন তারা আমার বউকে দেখেছেন এবং পরে মিলিয়েও দেখেছেন যে ওর নামে খুনের অভিযোগ আছে। তাই এখন উপলক্ষ হচ্ছে যে সবাইকে বলে দেওয়া আমার বউ নির্দোষ, দোষীরা সবাই শাস্তি পেয়েছে, আর ও জানে যে নিজের মর্যাদা কি করে ছিনিয়ে নিতে হয়। ব্রাভো ব্রাভো, তোমার এই প্রস্তাবে আমার 500% মদত আছে। এবার বলো কবে তুমি করতে চাও? আপনি তো অন্তত জানেন সৌম্যবাবু, যে বিয়ে এখন মিথ্যা, তাহলে এই মিথ্যা বিয়ারে সত্য করার লিগা এইভাবে কেন খেয়ে পা উঠছেন আপনি? মিথ্যা কি কখনো সত্য হয় না হইতে পারে? আরো কয়েকটা দিন সময় লাগবে বাবা, তার কারণ আমি অনুষ্ঠানটা তো এই বাড়িতে করব না। তাহলে 5-তারা হোটেলে? পারলে তাই করতাম, কিন্তু অত সামর্থ্য তো নেই আমার। একটা ছোটখাটো হল টল ভাড়া করে করতে হবে আর কি, তো তার জন্য তো খানিকটা সময়ও লাগবে। আর আমি আশা করব যে আমার পরিবারের সকলে সেখানে হাজির থাকবে। আশা নয়, দাবি।